राज्य जुड़े शैत्य प्रवाह चलले सतई जानुरि नंदीग्राम दिवस उपलक्षे नंदीग्रामे राजनैतिक तापमात्रा जथेष्ट बेशी छिल। सकाल बेला जेमन शासक दल तृणमूल कॉग्रेस जाए सेखाने शहीद बेदीते माल्यदान करते, अन्यदिके बिरोधी दलनेता शुभेंदु अधिकारीओ जान एवं सेई मंच थेकेई राज्येर मुख्यमंत्रीके कटाक्ष करेछेन बिरोधी दलनेता शुभेंदु अधिकारी। कि बोलेछेन तिनि शोनाबो। कर्मचारीদেরকে বলি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রাম না থাকতো, মানুষগুলো শহীদ হয়ে তোমাকে না বসাতো। 2011 সালে 7ই জানুয়ারি সকাল 8টার সময় ঘটনা, আমার বাড়ি থেকে লালগড় প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি। ठीक है, अपनारा सुनलें बिरोधी दलनेता शुभेंदु अधिकारीर बक्तव्य। एदिन नंदीग्रामेर सेई मंचे दाड़िये एकदिके जेमन तिनी बोलेछेन जे एई आंदोलनेर कोनो राजनैतिक पताका थाका उचित ना, एबं तार पाशापाशी एकथा उल्लेख करतेओ भुलेननि नंदीग्रामे भूमि उच्छेद प्रतिरोध कमिटीर हये शुभेंदु अधिकारीर भूमिका कतटा बेशी छिलो सेई दिन सेई विषयटी आरो बेशी करे आज मंच थेकेई व्याख्या करेछेन बिरोधी दलनेता। शिक्षक नियोग दुर्नीतिकांडे प्राथमिक शिक्षा पर्षदेर प्राक्तन सभापति मानिक भट्टाचार्य स्त्री एवं पुत्र आज आदालते आत्मसमर्पण करेछेन एवं एई विषये आज के आदालतेर पक्ष थेके शेष पर्यन्त कि सिद्धान्त शोनानो होयेछे बिशदे जानबो। आमादेर संगे रयेछेन आमादेर प्रतिनिधि पीयूष कान्ति नाग। पीयूष, आज के ए विषये महामान्य आदालत कि बोलेछेन? देखो, नगर दायरा आदालते सीबीआई जो स्पेशल कोर्ट, से स्पेशल कोर्टे मानिक भट्टाचार्य स्त्री शतरूपा भट्टाचार्य एवं ছেলে সৌভিক ভট্টাচার্য এছাড়াও এই শিক্ষক দুর্নীতি মামলায় যে টাকার লেনদেন নিয়ে তাপস কুমার মণ্ডলের নাম উঠেছে চার্জশিটে, এদের তিনজনের বিরুদ্ধেই কিন্তু সমন জারি করা হয়। এই সমনের কে প্রেক্ষিতে তারা আদালতের কাছে তিনজনেই আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন জানান, কিন্তু সিবিআই এর পক্ষ থেকে সেই জামিনের মৌখিকভাবে বিরোধিতা করেন আইনজীবী ফিরোজ এদুলজি। তখনই বিচারক প্রশ্ন করেন যে চার্জশিটের পর যখন সমন দেওয়া হচ্ছে, এই যে বিরোধিতা আপনাদের, এই বিষয়টি কি আপনারা লিখিতভাবে কোন অবজেকশন অর্থাৎ বিরোধিতা করে জমাতে হলফনামা জমা দিতে চান? এরপরেই ইডির পক্ষ থেকে তার জন্য সময় চাওয়া হয় এবং তার প্রেক্ষিতেই কিন্তু আগামী 7ই ফেব্রুয়ারি এই শুনানি, অর্থাৎ তাদের আত্মসমর্পণ করবার পর তারা জামিনে থাকবেন না অন্তর্বর্তী জামিন পাবেন, এই বা জেলে পাতা যাতে যাবেন না ইডি তাদেরকে নিজেদের হেফাজতে নেবে, এই সংক্রান্ত বিষয়ে ফের শুনানি হবে 7ই ফেব্রুয়ারি। অর্থাৎ ততদিন পর্যন্ত কিন্তু তাদেরকে সেই 7ই ফেব্রুয়ারি তাদেরকে ফের এই আদালতে হাজির হতে হবে। পাশাপাশি মানিক ভট্টাচার্যের যে আজকে যে মামলার শুনানি ছিল সেক্ষেত্রেও কিন্তু ইডি সময় প্রার্থনা করে, তার ফলে মানিক ভট্টাচার্যকেও কিন্তু এই মামলার শুনানি হবে 7ই ফেব্রুয়ারি, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জেলে হাজতেই থাকতে হবে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, মানিক ভট্টাচার্যর পুত্র সৌভিক ভট্টাচার্য এবং তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য আজ আদালতে আত্মসমর্পণ করেছেন, তবে আগামী 7ই ফেব্রুয়ারি তাদেরকে ফের আদালতে উপস্থিত হতে হবে এবং সেদিন দুপক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন সম্পর্কে বিবেচনা করবে আদালত।